একটা কথা আসোনা যে ভালোবাসা থাকলে সব সম্ভব তা আসসালাম আলাইকুম কি খবর কেমন আছেন সবাই সবাই আজকে একটা গল্প শোনাবো গল্প না মানে সত্যি তো এইটা হচ্ছে যে সুইটকর্ন তো সত্যি কথা বলতে কি সুইটকর্ন আমি জীবনে বানাই নাই তার সুইটকর্ন বানাই নাই দূরের কথা জীবনে খাইও নাই তা আমার জামাই করতেছে সুইটকর্ন খাইবো তো গ্রাম থেকে তো আমার বাবার বাড়ির থেকে অনেক আগে সুইটকর্ন মানে কন নিয়ে আসছিলাম সুইটকর্ন না তো কনগুলো লাই না আমি ভালোভাবে শুকাইছি তিন দিন লাগাই পুরো ঠেডা বড়া রইতা ছিল তখন তিন দিন লাগায় শুকানের পরে তারপর বলতেছে সুইটকর্ন খাইবো তারপরে ইউটিউবে সার্চ দিয়ে দিই কি সুইটকর্ন আসলে কাঁচা কাঁচা যেটা থাকে ওটা দিয়েই বানায় তা আমি তো তিন দিন লাগায় জন্মের শুকান ভুগাইছি তো যাই হোক এটাতে সিদ্ধ করছি ভালো করে সিদ্ধ হয়েছে না তারপরে সিদ্ধটা উঠায় আমি এখানে দিয়ে দিলাম মেউনিচ অল্প একটু শুকনো মরিচ ব্লেন্ড করা চিনি তারপরে দিলাম বিট লবণ দিয়ে ভালো করে আমি নিলাম আর দেখতি দেখা যেতেছে বুঝছেন নি যারা সুইটকন আগে খাইছেন বা বানাইছেন এরা তো দেখা বুঝতেছেন মনে হয় যে আমি বুঝি খুইলাই বা মিলাই আসলে না আমি সিদ্ধ করছি এটা সিদ্ধ হয় নাই আর যেহেতু প্রথম প্রথম বানাইছি বুঝতে পারি নাই সত্যি কথা যেটা তো যাই হোক আমার জামাই খাইতে চেয়েছে বিলা কথা তা আমি ভাবলাম যে না বানাই দিই প্রথমবার বানাই যে মনে হয় হইবো খাইলে খেবো না খেলে নেই তো ভালোবাসার বলতো একটা কথা আছে ভালোবাসা বানাই দিছি জামাই খাইতে চাইছে এটা এমন জন্মের শক্ত হয়েছিল কি করতাম আপনাকে তো এই সুইটকর্নটাতে কিন্তু আপনারা ছেলে বাটার গলায় দিতালেন তারপর একটু লবির গাছ দিতালেন তো আমার কাছে ছিল না এটার লেগে দিই নেই তার বানানোর শেষে তো আমি আমার রে আর আমার শাশুড়ি মারে দিলাম শাশুড়ি মা তো খুব মজা মজা খাইছে আমার জামাইও মজা করে খাইছে কিন্তু শক্ত শক্ত যে হয়েছে এটা আমার কিছু বলে নাই তারপর দিন বলছিলাম যে আবার কি একটু বানায় দি করে না আগামী এক সপ্তাহকে পনেরো দিনে আর নাম না